সকাল ঘুম ভাঙি গেছে বন্ধু ভাই, সাইটটা সকাল নি সাড়ে সাতটা বাজে ও বন্ধে গাফলা নো ইত্যার রাগ পর্যন্ত গাফলা খেলবো। হ্যালো কই মেয়ে তুমি, গাফলা লইয়া গাফলা লইয়া ও নাই জলদি আয়, আধা ঘন্টার ভিতরে আয়। আজকে সকাল উঠে গেছি আব্বা, মেঘর সময় গড়ে যাইতে আনে মসজিদে যাইতে আড্ডা গাফনা খেলা লগিং করা কই যে তোর মধ্যে দিত না, আর তোর বলে মোবাইল দুইটা শুনলাম তোর মায়ের কইল মারি যেতে খাইনি মারাই খানা তোরা যদি আর কোনো দিন আইন তাহলে তোরা আর খেলা থাকতাম না। দেখলে বেটা ইয়ালে খালি কই নামাজ যা নামাজ যাও, আমরা এটা পুরো গেছি নি। মার বেটা মার, দুই দিন বিচার দিছেন, দুই দিন বেটা বিচার দিছেন। মার মার বাবা তুই আর ওই এফএম মার, আসলে কি এফএম আসলে খালি পে 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 মার বেটা মার মার খানা না লা যা যা কতদিন
কিন্তু আসিলে ডিস্টার্ব পালা বসি কতটা আরামে কাটাইছি খালি তোর আব্বার বেদনাটা আছে নালে কিন্তু সব বেদনা মুক্ত আমি আমি বেদনা বেদনা তুই এটা যো ব ব বন্ধু গো আরে তোর মুখে আছে খালি বইরা এসে ব খানে সুকো কাম আমি জিং কিন্তু লাগা এ বাবা আসলে ঘোরা নেই ব ভাই এই কোন কোন নাম লাগি আছে চলতো না তোমার লাগে আমরা তার খান বড় দুইটা খাসি লাইন হই দিও আব্বাই পাস্তা আর দি গে ফেল পালারে তোমার সব পারে ইতর টাইম হই না ভাল লাগে না রে পূজা মাসো এমনি দিন বালা দূর আছে পূজা মাসার টাইম হয় ও ভাই কত দরকার মারি দে রে বা তোর কত লাগে না কাজ কাজ রে গুটি উঠছ সকাল তোর গুটি উঠছ আর এক ঘন্টা বাকি আই ও দিদি সব কাউটে আই তার আমি না মারা টাকা করি যা 35 মিনিট হ্যাঁ নাই বেশি জো দেখায় এত বেলা লাগায় এগুলো এগুলো রাখতাম না কুকার বিস্কুট বাজির না বাজি না আমি কই মুজা লইও হ্যাঁ কুকার বিস্কুট যে জিতবো আমরা কখন বয়স নি নমাজ করতাম আর করতাম আস্থা বছর রুজা মাস আইলো আস্থা বছর রুজা মাস আইলো ক্যারেম বুট খেলতাম এবার আড্ডা দিতে বলা সময়ও কাটে না ফোন দিলেই বাদে আমার নামে বাকি যে জিতবো মুজাও লইয়া আসলে খেলা কত কষ্টে খেলা ইকছি বন্ধু তোমার যে খেলা ই খেলায় তো ইকানো না খেলাইলে তো হইতো না আমি জাতীয় পর্যায়ে যাইতে ক্যারাম বোর্ডের বিশ্বকাপ আছে না এ ও কিতা হইলে ক্যারাম বোর্ডের বিশ্বকাপ আছে নি মানে সেরা হইলি গাব ক্যারাম বোর্ডের বিশ্বকাপ আচ্ছা তে আমি না ভাই কি লোক বাংলাদেশ মাঝে বালার টপ প্লেয়ার হইছে আমরা এই জিবে না এলাকার টাকা ধরে হয় আয় আয় এলাকার মানুষ এলাকার তা এলাকার খেলবো গেছে বন্ধুর যে প্রতিভা প্রতিভা আরে তুমি বাসার যে থাকে
বাসায় মাল সাবান হন ওটা বেশি যে লুকাইয়া কিটা বেশি তুই কই দিয়ারস না তুই যে তখন রুদ আছ তোর আব্বার জি গেলে এটা বুঝতে পার কিছু বেসো বেসতো নি রুজামাসও খেলাধুলা না করলে সময় কাটেনি মার বন্ধু মার মার দেখি আব্বা ঘুমাইলে আমি আইমু এ খবর খেলিয়ে যাইমু তুই আইস রে ও তুই আইস না তুই আইস না তোর আব্বাই দিবা আমরা তো খেল মার দিন না বেড়া তোর আব্বা তুই আইস না ওখানে আইতাম নাই খেল তোমরা খেলো দিন খেলো দিন না বেড়া তুই আইস না আয় মার রাসেল ডে বোলিং ও দে রাসেল ডে কেরম বুট খেললাম তে আইয়া দিলা ডিস্টার্ব দর রমজান মাস জুস কোনো গানও নাই হ্যালো বন্ধু আও জলদি আও জলদি আও খাজি বাজার ব্রিজ জলদি আও আব্বা নাই ঘুমো ঘুমো আও না আড্ডা দেই বইয়া তোমাকে চয়ার মি আর কাছে তোমাকে বলার অনেক কথা তোর মজা আছে
বহুত আড্ডা দিলাম, সময় কাটে না, চেরি খাইয়ে মাছ মনে আড্ডা দেই বুড়ো তুমি আসো নমাজ তো বুড়ো হইলে করবো এমনি জানো নিল তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আমি গার্লফ্রেন্ড তোমার তো নিয়ে তুই আছ নিয়ে এ আমরা ভাবি না নি তো নি আমার বন্ধুর গার্লফ্রেন্ড রাখি দাও তুমি আও তাহলে দি গানই তো গানই তো আসি মাটা দি না রো মে গানই তো তুমি বতাই না তুমি তুমি বলা তুমি স্মার্ট তোর লাগে আমার লেমটা কাল থাকি বেটা পড়িস বন্ধুত্ব আর তুই ওলা কইতে পারলি আমার আচ্ছা বন্ধু তুমি স্মার্ট গান আমি ধরি ইবার গেলাম ইয়ে কুলু যাবো আব্বাই রে ভাই মারবাই লেগে যাই না গান হন আমি তো এক মাস আগেও বুঝলাম বন্ধুরে কই পাবো সখি গো বন্ধু আমার বলো না আর বন্ধু বিনে পাগো এই যে বলি গিয়ে এই যে গান ভিডিও না লই জোন রে ভাই ভিডিও কর বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল বন্ধু তোরে ভালোবাসি বলে লুকে ওই সন্ধ্যা বন্দে মায়া লাগাইছে বিরিতি শিখাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে খাবে দর দর আড্ডা দিত না আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম বাবু বাদ যে কুলু যাবো যে কিটা বুলবুল না কিটা ওকে মার কম দিব আমার আমার জারি দেখে দিত না ওই যে আমার বাদ ধরিস বন্ধু হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই রমজান মাস একটু কষ্টর আমরা আড্ডা দিয়ে সময় কাটাইলাম তোমরাও আমাদের সাথে আড্ডা দাও চলে আসো বিকজ অলওয়েজ আমরা রিফ্রেশ থাকার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটা আপনারাও রাইট কের বেলা এখন আপনার গান বাজনা করার নাই রমজান মাস তো কি দইছে সময় কাটেন না আমরা আপনারা এগুলো যদি হেলায় ফেলে খাটাইলেন তো হইতো না আর আমাদের লগে
রাইত কের বেলা হন তাহাজ্জুদের সময় হন যদি না ইবাদত করেন সব বেশি আন্দার বয়স কি তখন নামাজ পড়ানি বুড়ো হইলে 40 বছর বাদে নামাজ পড় মুখ মসজিদে তাক মু অহন তো এনজয় করতাম 40 বছর বাদে আর 50 বছর বাদে এনজয় করলে হইব নি কিন্তু বিজয় হইলে মানছে কইবো বুড়া বেটা আইছে জি না জি না ইখান হওয়া ঠিক না আপনার খার কোন সময় মত হইব আপনার কিটা কই আইব নি হয়তো বয়স্ক মানুষ হল আমরা দেখরাম সমাজে যাইরা আগে আগে কিন্তু আপনিও যে এখন মরতা না এটার তো কোনো গ্যারান্টি নাই আর অখন ইবাদতর সওয়াব বেশি অখন ইবাদত করা জরুরি আর রোজা মাস ফাইছেন আর যদি আপনি গুনাহ মাফটা করাইছেন না তাহলে কপাল পুরার মতো তাহলে হাদিস যে এর থেকে কপাল পুরা হইতে পারে না যে মানুষ রমজান শরীফ হইয়া তার জীবনের গুনাহরে মাফ করাইতে পারলো না তার মতো সম্ভব তার জমিনে নাই আল্লাহ দূরে যাও যাও ও যে রাস্তা তো বাইরে যখন যদি গাড়ি একটা উপরে দিয়ে উঠি যায় ওইলে মানববন্ধ নিব আমি উঠব না মরতা নানি অত জহাল মরতা উল্টাম না অত দাওয়া শুরু হইছে অলরেডি মসজিদ যাই না আপনারা দিন না গেলে আমরা তো যাওয়া তো ভাই কইলাম আপনারা রাস্তা পাইলাম আমাদের গান বাজনা করনা অন্তত কি আপনার গান বাজনা রাস্তা করতা না এই পরিবেশ নষ্ট করা মানুষের ইবাদত বেঘাত ঘটে দিন সামনে কান্দা তো মসজিদ আমরা সময় কাটেন না দেখি আল্লাহ কোরআন শুভ কইরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ জিন ও মানব জাতির সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদতের লাগি আমরা তো জানি নামাজ তো পড়রাম নামাজের কথা কইছেন না কইছেন জিন আর মানব জাতির সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের লাগি আপনারা যদি ইবাদত না করেন এর মধ্যে লাগে রোজার মাস মাত্র একটা মাস আর ইবাদত রহন একটা নাকি হললে 70 গুণ সওয়াব বেশি অন্যান্য মাসের মাসের তুলনায় যাও 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 জ্ঞান দিও না যাও বেশি একবারে হ্যাঁ বাবা যাও করে গিয়ে মসজিদে গিয়ে বউ যাই মু তো কইছি মসজিদও বয়স হইলে বেশি একবারে কি আমরা রে শিকায় ইবাদত তো করমু বয়স হইছে না এব হে ইবাদত শিকায় আর মরার ডর দেখায় অত সকাল মরিছি মুনি আমরা আব্বা বলতে তো ইবাদত করা আমরা সকল দেব ও বয়স যে দেখার আসলে তার গার্লফ্রেন্ড নাই আমি তো কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু চাইরা যাইবা যদি বন্ধু কি দিয়েছি তোমার কুকুরগুলা খাইছিলাম মৃত্যু সময় বয়স কোনো কিছুর অপেক্ষা করে না মৃত্যু আপনার বেদে দেয়ার সময় আপনার সামনে এসে হাজির হবে মৃত্যু সেই স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে তাই আসুন বেঁচে থাকতে পরকালের প্রস্তুতি নেই আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।